দেখো আজকের এই রাইটিংয়ে একটা বেশ কঠিন বিষয় আমরা আলোচনা করব কি কঠিন বিষয় সেই রাইটিং সবাই বুঝতেই পারছো যে প্রেসিস রাইটিং সবার কাছে প্রত্যেকের একটু কঠিন মনে হয় তোমাদের তিনটে টপিক থাকবে রাইটিংয়ে কি কি থাকবে রিপোর্ট রাইটিং লেটার রাইটিং অ্যান্ড প্রেসিজ রাইটিং সবথেকে তোমরা মনে করো প্রেসিজ রাইটিং খুবই কঠিন হ্যাঁ সত্যিই প্রেসিজ রাইটিং কঠিন একদম খুব ভালো স্টুডেন্ট যারা তারা প্রেসি রাইডিংয়ে হাত দেয় নাহলে কেউ টাচ করে না তো দেখো প্রেসেস রাইটিং আজকের একটা আমি তোমাদেরকে করে দেখাবো যে কতটা সহজ মনে হয় এইটি ফাইভ পেজ থেকে আমরা আগের ক্লাস আলোচনা করেছি টেস্ট পেপার থেকে এবিটিএ থেকে এই যে এবিটিএ পে থেকে আলোচনা করেছি তো সেই প্রেসেস রাইটিংয়ের এইটি ফাইভ পেজে তোমরা যদি বইটা থাকে অবশ্যই খোলো প্রথমে দেখো লেখাই আছে দেখা যাবে না তোমরা বইটা খোলে দেখো রাইট এ প্রেসি অব দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাড এ সুইটেবল টাইটেল তাহলে প্রথমে তোমাদের একটা পড়ে একটা টাইটেল দিতে হবে কি বলেছে ফ্রম দ্য মুভমেন্ট উই আর বর্ন উই ক্যান নট লাইফ অ্যালোন তাহলে খুব ভালো করে আগে লাইনগুলো পড়ে তোমরা একটু দাগ দেবে তোমাদের মতো করে যেটা ইম্পর্টেন্ট মনে হবে তোমরা সেই লাইনটা দাগ দাও ঠিক আছে তোমাদের যেটা মনে হবে গুরুত্বপূর্ণ লাইন এটা তুমি সেটাই দাগ দেবে ফ্রম দ্য মুভমেন্ট উই আর বর্ন উই ক্যান নট লাইফ অ্যালোন উই স্ট্যান্ড ইন কন্টিনিউয়াল নিড অফ অ্যাসিস্ট্যান্স অফ অল অ্যারাউন্ডার্স ফর বডি সোল অ্যান্ড স্পিরিট উই নিড ক্লথস হুইচ আদার মেন মেক হাউসেস হুইচ আদার ম্যান বিল্ড ফুড হুইচ আদার ম্যান প্রডিউস বুঝতে পারলে উই হ্যাভ টু গেট আওয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং অফ ফর আদার্স হোয়াইল আদার্স গেট দেয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আস ইন রিটার্ন অ্যাট চিল্ড্রেন উই নিড আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফর্টার্স To take care of others, we cannot spend a day without our fellow men. We require teachers to educate us, books and masters to teach our trade. And when we have learned it and sheltered ourselves in life, we require laws made by other men who died hundreds of years before we were born to secure for us rights and properties, to secure for our comforts in our session, station. অ্যান্ড উই নিড ফ্রেন্ডস টু আস ইন সরো অ্যান্ড শেয়ার আওয়ার জয় কী ভালো বলেছে দেখো কি কত সুন্দর একটা প্যাসেজ আমাদের কাছে কত বার্তা বহন করছে দেখো ফর দ্য মোমেন্ট উই আর বর্ন আমরা জবে থেকেই জন্মগ্রহণ করেছি না উই ক্যান লাইফ অ্যালন আমরা কিন্তু একাকে কখনো জন্ম আমরা বেঁচে থাকতে পারবো না তারপর থেকে সঙ্গে সঙ্গে তাহলে কি বলতে চাইছি এই প্যাসেজটার মধ্যে যে আমরা জন্মের পর থেকে যখনই আমরা বড় হতে লাগলাম তখন কিন্তু কারো না কারোর উপর নির্ভরশীল আমাদের প্রত্যেক ব্যক্তিকে করতে হয় তাই না সেটাই বলেছে উই ক্যান নট লাইভ অ্যালোন উই স্ট্যান্ড ইন উই নিড ক্লচ হুইচ আদার ম্যান মেক তাহলে আমরা যে এই পোশাক পরছি এটা কিন্তু অন্য মানুষ তৈরি করছে আমরা যে খাবারটা ফুডটা খাচ্ছি সেটাও কিন্তু আদার্স পারসন তৈরি করছে আবার আমরা যে বাড়িতে বসবাস করছি সেই বাড়িটাও পর্যন্ত আদার্স কেউ ব্যক্তি তৈরি করেছে আবার এমন কি মনে করছে যে তাহলে সবই আমি দিচ্ছি কিন্তু না আমিও তোমাদের কোনো কাউকে না কাউকে কিছু দিচ্ছি কাউকে পড়াচ্ছি কাউকে কোনো কারোর কোনো কাজ করে দিচ্ছি তাহলে সেভাবে তিনিও উপকৃত হচ্ছে প্রত্যেক মানুষের দ্বারা প্রত্যেকে কিন্তু আমরা উপকৃত হচ্ছি তাহলে আমাদের যে বাঁচার জন্য প্রথম তিনটি খাদ্য বস্ত্র বাসস্থান তিনটি উপাদান দরকার সেটাও কিন্তু আমরা অপর ব্যক্তির কাছ থেকে হেল্প নেই সেই পেশি থেকে সেই প্যা থেকে তোমাদের পেশিটা তৈরি করতে হবে কত সহজে দেখো আমাদের একটা হেডলাইন দিতে হবে দেখো তোমরা হেডলাইনটা দেবে इंटर डिपेंस इन ह्यूमैन लाइफ हेडलैन दिपेंडेंस देखो दीची इंटार डिपेंडेंस इंटर डिपेंडेंस इन ह्यूमैन लाइफ ह्यूमान लाइफ दिए तुम्हरा हेडलैन दिए दिले

ऑन ऑन रियली फॉर बेसिक नीड्स फॉर बेसिक नीड्स फॉर बेसिक नीड्स दिस डिपेंड्स this depends spans clothing c l o t h i n g clothing shelter and food shelter and food shelter and food क्लॉथिंग सेल्टर एंड फुड रेसिपोकल कंट्रीब्यूशन इन वर्क एंड केयर डिफाइन आवर लाइवलीहुड फुल दिएोकल कंट्रब्यूशन कंट्रीब्यूशन इन वर्क in work and care and care define our livelihood define our our livelihood our livelihood parental support কমা এডুকেশানে সোচাল লজাল লজ এণ্ড ফ্ৰেণ্ডশ্বিপ এণ্ড ফ্ৰেণ্ডশ্বিপ এণ্ড ফ্ৰেণ্ডশিপ ফ্ৰম এণ্ড ফ্ৰম এণ্ড ইণ্ট্ৰিকেট इंट्रिकेट वेब ऑफ एसेंसियल इंटर डिपेंस इंटर डिपेंस डिपेंडेंस इंटर डिपेंडेंस इन आवर लाइफ इन आवर लाइफ দেখো এইটুকু কিন্তু অ্যান্সার হবে জাস্ট ঠিক আছে এটাই কিন্তু অ্যান্সার তাহলে এত বড়ো প্যাসেজ থেকে আমাদের এই ছোট্ট করে একটা প্রেসেজ রাইটিং করতে হবে তার জন্য এটা কঠিন তোমাদের কাছে মনে হয় এবং তার জন্য এটা নাম্বার পাবে লিখতে পারলেই নাম্বার দেবে সেটা কিন্তু ভালো সফিস্টিকেটেড একদম ঠিক আছে তাহলে এভাবে তোমরা একটা হেডলাইন দিয়ে তোমরা যে লাইনগুলো গুরুত্ব বলে মনে হবে প্যাসেজের মধ্য থেকে টপিক কি বলতে চাইছে এটা যদি মাথায় ধরতে পারো প্রেসেজ রাইটিং একদমই সহজ সব থেকে করতে পারো যদি ধরতে পারো তোমরা এবং সবাই ধরতে পারবে এটা আমার আশা ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে তোমরা এটা সবাই খাতা ভালো করে নোট করো প্র্যাকটিস করো আবার পরবর্তী রাইটিং নিয়ে ওই পেজেরই আরও বাকি আছে এবং গুরুত্বপূর্ণ রাইটিংগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর যাদের আমি আরও বলে রাখি যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করতে একদম ভুলবে না তাহলে আমার ভিডিওগুলো তোমাকে সরাসরি পৌঁছবে না তাই সবাইকে বলবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ